মানবাধিকার মঞ্চ শান্তি সম্প্রীতি বিনিষ্টকারী শান্তি সম্প্রীতি বিনিষ্টকারী সারে জাহান সে আচ্ছা সারে জাহান সে আচ্ছা ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতা প্রশাসন নয় আমরা রাস্তা বসে যাব যতক্ষণ না রাজ্যে শান্তি ফিরে যাবে আসবে আমরা বাড়িতে যাব এজন্য আজকে আমরা এখান থেকে আজকে একটা ডেপুটেশন আমরা মিলিত হব 10 জনের একটা টিম আমাদের নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে রাজ্যের মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিব চিফ সেক্রেটারির কাছে আমরা সাধ্যবাদ দাবির অ্যাডভোকেট জসীমউদ্দিন বলেছেন এবং এস ডিপু স্যারের মাধ্যমে আমরা ডিজির কাছে আমরা একটা ডেপুটেশন দিতে যাচ্ছি আজকে ডেপুটেশনের প্রতিনিধি দলে থাকবেন আমাদের সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জলিলুর রহমান থাকবেন অ্যাডভোকেট জসীমউদ্দিন লিগ্যাল অ্যাডভাইজার সঙ্গে আমি থাকছি থাকছে আমাদের সংগঠনের সহসভাপতি আজম খান মহোদয় থাকবেন আমাদের সংগঠনের সহসভাপতি আমাদের এই আবুল খায়ের সাহেব আমাদের পোশাক কর্তৃপক্ষ সংগঠনের কোষাধ্যক্ষ জামাল হক সাহেব আমাদের সহসম্পাদক মিজানুর রহমান আবার থাকবেন মুফতি আব্দুল জলিল সাহেব এবং থাকবেন আবুল কালাম মহোদয় এই জন্য আমরা এই প্রতিনিধি দলে আমরা যারা 10 জনের একটা টিম যাচ্ছি আপনারা প্রত্যেককে সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল যেহেতু প্রতিনিধি দল আমরা একটা ডেপুটেশনে যাব আমরা সবাই কিন্তু আজকে ইচ্ছে ছিল সবাই একটা প্রসেশন করব যেহেতু করতে পারিনি প্রসেশনকে সম্মান দিয়ে আমরা 10 জনের একটা টিম আজকে এখান থেকে আমরা মহকুমা শাসকের নিকট যাব আমাদের আপনাদের কথাগুলো গোটা রাজ্যের মানুষের নিপীড়িত মানুষের বঞ্চনার কথাগুলো আমরা তুলে ধরব আরো একটা কথা বার্তা দিতে চাই সোনামুড়া প্রশাসনকে আমরা সজাগ করতে চাই আমাদের সোনামুড়া সাব ডিভিশনের কিছু কিছু এলাকায় দুষ্কৃতিকারীরা উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজ্যের অশান্তি সৃষ্টি করতে চায় এজন্য সোনামুড়া মহকুমার প্রশাসকদেরকে এবং পুলিশ প্রশাসনকে আমরা এই বার্তা দিতে চাই আমরা আপনাদের কথা সম্মান দিয়েছি কিন্তু এই সোনামুড়াতেও কিছু উশৃঙ্খল যুবক আছে যারা রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে এমনকি কিছু উল্টো পাল্টো বক্তব্য দিয়ে এজন্য এই দিকটাকেও আপনারা সজাগ থাকবেন এটা আমাদের কথা নয় আজকে যারা এখানে এসেছেন কিছু কিছু মানুষ আমাদের কাছে কমপ্লেইন করেছেন সোনামুড়া মহকুমারও কিছু কিছু অঞ্চলে কিছু কিছু জায়গায় এরকম বাধা বিঘ্ন সৃষ্টি করতে চায় রাজ্যের সোনামুড়া মহকুমার পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে এবং তারা যদি সোনামুড়াতে যদি উশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আমরা সোনামুড়ার নাগরিক অধিকার মঞ্চ সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চ কিন্তু বসে থাকবে না আমরা সোনামুড়া মহকুমায় অশান্তি সৃষ্টি করতে দিব না বিশেষ করে নাম বলতে বাধ্য হচ্ছি আমাদের এখানে অডিয়েন্স থেকে বিশেষ করে আমাদের যারা আমাদের ভাইরা এসেছেন বিশেষ করে কাঁঠালিয়াতে কিছু উশৃঙ্খল যুবক সোনামুড়ার আমাদের পুলিশ মহকুমা আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার চাঁদনাপুর থানাকে চাঁদনাপুর পিএসকে আপনি নির্দেশ দিবেন আপনার কাঁঠালিয়াতে যারা উশৃঙ্খল সৃষ্টি করতে চায় আগামী দিন কিন্তু যারা উশৃঙ্খল সৃষ্টি করতে চায় সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমরা বিভেদ চাই না আমরা সম্প্রীতি চাই এই অধিকার মঞ্চ সম্প্রীতির জন্য লড়াই করে মানুষের অধিকারের জন্য লড়াই করে এই অধিকারের জন্য লড়াই করতে গিয়ে আমরা বিশৃঙ্খলা চাই না এই অধিকারের জন্য লড়াই করতে গিয়ে আমরা শান্তি বিঘ্নিত হতে চাই না সেই কারণে পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম আমরা সকলে মিলেমিশে এই রাজ্যটাকে আমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা দেখতে চাই সেই কারণে আমরা যেখানে একত্রিত হয়েছি সমবেত হয়েছি আমাদের জ্বালা আছে কিন্তু আমাদেরকে শেখায়নি বড় ধর্মের প্রতি আমরা অসহিষ্ণু হই যেহেতু আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা চাই শান্তি চাই আমরা চাই ঐক্য আমরা চাই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সেই কারণে আমরা এই বার্তা দিতে চাই আগামী দিনে যারা এই রাজ্যটাকে অশান্তির বাতাবরণ করতে চায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় যারা দুর্নীতির সাথে জড়িত হয়ে
শান্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সর্বতোভাবে সচেষ্ট আছি এবং আমরা চাই আগামী দিনে এই রাজ্যের মধ্যে শান্তি শৃঙ্খলা বিভেদ যাতে না হয় আমাদের কাছ থেকে যাতে এমন কোনো বার্তা না যায় যেই কারণে একটা বার্তার উপরে ভিত্তি করে শান্তি বিঘ্নিত হয় ভাই বন্ধুগণ এই পৃথিবীতে আমরা এসেছি এবং পৃথিবী থেকে একদিন চলে যাব কিন্তু যাওয়ার আগে আমার তরুণ মানবতা যাতে নষ্ট না হয় আমার তরুণ যাতে প্রতিবেশীর হক নষ্ট না হয় সে হোক হিন্দু সে হোক অন্ধ ধর্মাবলম্বী আমার আচরণে আমার হাতের দ্বারা আমার পায়ের দ্বারা আমার দেমাগের দ্বারা আমার চিন্তাধারার যাতে যাতে মানবিকতা মানুষের যাতে অপকার না হয় মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে আমরা চাই আগামী দিনে আমরা এই শান্তিকে সহবাদী করে আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখতে চাই এই বলে গুজবে কান্না দিয়ে আমরা আগামী দিনে এবং সকলে মিলে সুন্দরভাবে আমাদের সাব ডিভিশন তথা রাজ্যটাকে আমরা একত্রিতভাবে সহাবস্থান করব চলব।